হ্যালো সবাইকে, গুড মর্নিং। আর আজকের ওয়েদার আর কি বলবো, মানে কি বৃষ্টি কি বৃষ্টি হচ্ছে দেখো, বাইরে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার বাইরে যে জামা কাপড়গুলো ছিল, আমি বুঝতে পারছি যে এই লেভেলে বৃষ্টি হচ্ছে। এইটা একটুখানি কম দিয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, এটা হয়তো আমি মেলে দিতে পারবো। বাট আর যেগুলো আছে সেগুলো পুরো চকচকে করে ঢুকে গেছে, টপটপ করে জল পড়ছে। সো এইগুলোকে আমাকে আবার ওয়াশিং মেশিনে দিতে হবে, বিকজ আমি যদি ওয়াশিং মেশিনে না দিই তাহলে কাঁচা হবে না, বিকজ নোংরা জল টল পড়েছে। আর বৃষ্টি ভালো লাগছে, বাট এত মানে ভোরবেলা থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, সায়ন্তন কাজে বসে গেছে, আমি উঠে দেখছি এই অবস্থা, আমার ঠান্ডাও লেগে গেছে গলাটাতে। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি, আজকে ব্লগটা স্টার্ট করছি, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি ব্লগটা কিন্তু দেখতে হবে, তাই তো? তো দেখো, আমি এখন চা খাচ্ছি বসে বসে। আর যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে, আজকে আমার রান্না করতে হবে না কিছু, বিকজ আচ্ছা সেটা পরে বলবো কেন রান্না করতে হবে না। তো এখন আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, মানে মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আর আমি এখন যেটা করবো, আমি একটুখানি ওই ঘর থেকে ঘুরে আসি, একটু শাশুড়িমার সাথে কথা টথা বলে আসি। ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, সারাক্ষণ কাজ করছে করুক। সো একটু ওই ঘর থেকে ঘুরে আসি। বলছিলাম যে আজকে রান্না করার নেই, তার কারণটা বলে নিই। বিকজ আমার ডাল রয়েছে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছিলাম বোধহয় কালকে তার আগের দিন, সেটা রয়েছে। আর কালকে যেটা স্পেশালি আমার রান্নাটা করতে হবে না, তো মা আমাকে দিয়েছে হচ্ছে বোয়াল মাছ, যেটা আমার সায়ন্তন খায় না বোয়াল মাছটা। আর মানি করে দিয়েছে সেদিনকে, সায়ন্তন মানি আগে একদিন ডিমের একটা প্রিপারেশন করেছিল, ওটা মানিকে বলেছিল যে খুব ভালো হয়েছে, কী করে রান্না করেছে, তো তাই জন্য মানি আবার কালকে ডিমের কোরমা বানিয়ে দিয়েছে। এবার 4টে ডিমের, এবার সায়ন্তনার যেহেতু বোয়াল মাছ খায় না, তো ওকে ডিমটা দিয়ে দেবো। আর রাতের জন্য অল্প চিকেন রয়েছে, তো রাতে হয়ে যাবে। তো তাই জন্য আজকে আমার কোনো রান্না নেই, আমি জাস্ট এই জিনিসগুলো সব গরম করব। আর সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে যেটা বললাম, তো তাই জন্য অবভিয়াসলি মাসি তো আসতে পারবে না, বিকজ পসিবল নয় আসা। তো সেজন্য ঘরদোরগুলো ঝাড়পোছটা আমাকেই করতে হবে, সেটা করে নেবো, বিকজ যেহেতু আজকে এদিকের কাজ নেই। আর যেটা সব থেকে আরেকটা সমস্যা, মানে আমার চিন্তার বিষয় বলতে পারো, যে জামা কাপড়গুলো তো ওয়াশিং মেশিনে আবার কেচেছি, ইটস ওকে, বাট যতক্ষণ না বৃষ্টি কমছে ততক্ষণ আমি সেগুলো মেলতে পারবো না। এবার কখন বৃষ্টি কমবে, কখন কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর একটু মাথায় আজকে একটু তেল দিয়েছি, বিকজ অনেক দিন আমি মাথায় তেল দিইনি, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে দেখতে পাচ্ছি, তো আজকে একটু তেল দিলাম বেশ অনেক দিন বাদে। যেটা বৃষ্টির জন্য পসিবল হয়েছে, আমাদের করিডোর দিয়ে সিঁড়িটা ধোয়ানো।
আসলে কি হয় আমাদের সিঁড়ির রেলিং গুলো ফাঁকা ফাঁকা, তো তাই জন্য অন্যদিন ধোয়াতে পারি না, বিকজ নিচেও তো অনেক লোকজন থাকে, তাদের ঘরে জল ঢুকে যেতে পারে বা জল ছিটকাতে পারে বা নিচে হয়তো কেউ জামা কাপড় মেলে রাখতে পারে, তো তাই জন্য পারি না। এবার আজকে বৃষ্টির জন্য কি হয়েছে, আজকে তো এমনিই জল পড়ছে আর পুরো বালি বালি কাদা কাদা হয়ে গেছে, তো তাই জন্য বাইরে করিডোরটা পুরো ভালো করে ধুয়ালাম, ভালো করে ঝাঁটিয়ে টাটিয়ে দিলাম। আবার আমাদের সিঁড়িতে একটা কুকুর বসে থাকে, ওর কাপড়টা তুলে একটু অন্য জায়গায় দিয়ে দিলাম যাতে ওই জায়গাটাই শুতে পারে। এইসব করে ছড়ে তারপরে বারান্দা তো একদম মানে নোংরা টোংরা হয়ে গেছিলো, বারান্দাটা জল দিয়ে ধোয়ালাম। আর যেটা বললাম ওয়াশিং মেশিনটা তো ওরকমই পড়ে রয়েছে, ওটা থাক এখন, এবার আমি ঘর দোর মুছবো আর মাথায় দেখো তেল মেখেছে, ও আর আজকে স্নানটা ওই ঘর থেকে করে আসবো, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার একটুখানি গিজারে স্নান করলে ভালো লাগে, তো তাই জন্য আজকে স্নানটা ওই ঘর থেকে করে আসবো। তো এখন চলো ঘর দোরগুলো মুছে টুছে নিই, তারপরে স্নান টান করে টরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তো এখন পাখিগুলো, আরে আজকে বৃষ্টির জন্য টিয়া পাখিগুলোকে আর মানে বাড়ি করা হচ্ছে না, মানে এত বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে বাট একটু ধরেছে। আর দেখো আমি এই জানলায় জামা কাপড় মেলেছি, সামনে বারান্দায় জামা কাপড় মেলতে পারিনি, আর গামছা টামছাগুলো সব কী করেছি, সায়ন্তনের ঘরে মেলে দিয়েছি। এ সায়ন্তন, কুকুরটা ওই ঘরে চলে গেছে, সায়ন্তন একটু আসো না, তুমি অনেকদিন ভিডিওতে আসছো না, কি ব্যাপার? আর এত বৃষ্টি ভালো লাগছে না গো, আর রিলি আর ভালো লাগছে না, কি জামা কাপড় শুকাচ্ছে না, জামা কাপড় মেলতে পারছি না, বৃষ্টি ভালো। পুজোর সময় এমনিতেও তো ঠাকুর দেখতে যেতে পারবে না কেউ, মন্দির ফন্দির আবার বন্ধ করে দেবে অ্যাজ ইউজুয়াল করোনার জন্য, তো বরং ফাটিয়ে বৃষ্টি হোক, সবাই বাড়িতে বসবে। আমার তোমার ফোন এসে সারাদিন ফোন এসে যাবে, আর ওই বাজাজ ফাইন্যান্স মানে জ্বালিয়ে খাচ্ছে ফোন করে করে সারাদিন। আমি বলছি যারা লাগবে না লোন লাগবে না, স্টিল মানে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে, তো খিদে খিদে পাচ্ছে। একটুখানি খানিক্ষণ আগে একটুখানি অরিও বিস্কিট খেয়েছিলাম বুঝলে তো, ওই বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম, আর অ্যান্ড আই লাভ অরিও বিস্কিটস। শান্ত করে কিন্তু এবারে অরিওটা ভেতরে যে আগে একটা হোয়াইট কালারের ক্রিম থাকতো সেটা আমি বোধহয় অর্ডার করিনি, ভেতরে দেখলাম যে চকলেট কালারের ক্রিম এবং সেটা প্রচণ্ড একটু বেশি মিষ্টি, একটু গাফা গোলাচ্ছিল আর কি। আচ্ছা একটা জিনিস দেখাবো তোমাদেরকে, কালকে যে গাছ দুটো এনেছিলাম একটা গাছ আমি বসিয়েছি আর একটা গাছ বসানো হয়নি, মানে স্নেক প্ল্যান্টটা আমি এখনও বসাতে পারিনি, আর যেটা ছোট্ট গাছটা এটা সেটা দেখো এখানে বসিয়েছি। একটা হোয়াইট হাতি কিনেছিলাম বলছিলাম যেটা, তার মধ্যে বসিয়েছি। আচ্ছা ফ্রিজের ওপরে যে টপটা রেখেছিলাম ওটা আমি চেঞ্জ করব, মানে ওই টপটা রাখবো না ওখানে বিকজ ওটা দেখা যাচ্ছে না ভালো করে, তো ওর ওপরের জন্য একটা টপ কিনেছি, তো আস্তে আস্তে সাজাচ্ছি। পুজোর আগে না একটু ঘরদোরগুলো সাজালে বেশ ভালো লাগে তাই না, আর যদিও আমাদের তো নতুনই আমরা শিফট করেছি তো তাই জন্য আমাদের মোটামুটি সবই নতুন নতুনই আছে, বাট স্টিল মনে হয় যে একটু গাছ টাছ লাগাই আর কি। আর আর বৃষ্টি টিষ্টি তো পড়ছে, তো পড়ুক চলো খাওয়া দাওয়াটা করেই নিই আর কি। লাঞ্চ হয়ে গেল বুঝেছো, সরো না, বলে দাও কেমন খেলে আজকে। আজকে আজকে আমরা অনেক কিছু খেয়েছি অ্যাকচুয়ালি, অনেক কিছু আইটেম ছিল কিন্তু কোনোটাই বানাইনি আমি আজকে। মানুষের লাঞ্চ করে প্রচন্ড ঘুম পায় আর এই ওয়েদারে, এই ওয়েদারে সিরিয়াসলি। যাই হোক আজকে লাঞ্চটা মানে অসাধারণ হয়েছে, ডাল ছিল, আলু পটল দিয়ে চিংড়ি মাছ ছিল, এই দুটো সায়ন্তন খেয়েছে আমি খাইনি। আচ্ছা তারপরে সায়ন্তন খেয়েছে ডিম মানে এগ মানে বানিয়েছিল, অসাধারণ খেতে হয়েছে, দারুণ, খুব ভালো হয়েছে। আর আমাদের সেই পুরনো কালকের চিকেন, কালকে চিকেন জাস্ট এক পিস এক পিস বার করেছিলাম আর কি, জাস্ট আলটিমেট। আর আমার জন্য ছিল হচ্ছে আমি খেয়েছি হচ্ছে মা কালকে বোয়াল মাছ দিয়েছিল, বোয়াল মাছ খেয়েছি আর চিকেন খেয়েছি আর ডিমও খেয়েছি। হ্যাঁ আর চিকেনটা সত্যি ভালো খেতে ছিল, যদি চিকেনটা কিভাবে বানাতে হয় সেটা যদি দেখতে চাও তাহলে আমাদের আগের চিকেনের ভিডিওটা অবশ্যই দেখো, আমাদের ভিডিওর এন্ডে আমরা সেই ভিডিওটার লিংক একটা দিয়ে দেবো, অবশ্যই ওয়াচ করো, নিজেরা বানিয়েও খেয়েও।
আলটিমেট। তো এখন কি করব আমরা? এখন আমরা মানে আমার তো কল আছে, তুমি একটু শুয়ে নাও। আরে শোবো কি, আমার চুল পুরো ভিজা, আরে কারেন্টও নেই যে আমি কি বলবো ড্রায়ার দেব। আর আজকে ড্রায়ার অর্ডারও করেছিল কালকে সায়ন্তন অ্যামাজনে, সেটা আজকে আসার কথা ছিল, বাট যা বৃষ্টি তাতে তো আর পসিবল নয় আজকে আসা, কালকে মেবি আসবে যদি বৃষ্টিটা কমে যায়। আর এখন বৃষ্টি কমেছে বাট স্টিল হয়েই যাচ্ছে ঝিরঝির করে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, মায়ের সাথে একটু ফোনে কথা বলে নিই, দেন আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প হবে। তো দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর কি, তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। তো চলো ফার্স্টে আমি একটুখানি ঠাকুরকে প্রদীপটা জ্বালিয়ে দিই। তো যেটা বলছিলাম, সায়ন্তন ঘুমাচ্ছে বুঝেছো, আমি তো মানে ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে শুয়ে অনেকক্ষণ ফোন দেখছিলাম, তো ফোন দেখতে দেখতে দিন ঘুমিয়ে পড়েছি। তারপরে আমি উঠে ওই ঘরে গেছি, মানে ও পাশের ঘরটায় কাজ করে, তো ওই ঘরটায় গেছি, আমি দেখছি চেয়ারের মধ্যে এরকম করে ঘুমিয়ে পড়েছে, আমি যে কি হলো চলো ওঠো। তারপরে এই ঘরে এসে একটুখানি ঘুমিয়েছে ও, তো আমি বললাম যে চা করি তাহলে, তো বললো যে হ্যাঁ চাটা করো, আর রাতে রুটিও করবো, বিকজ আজকে তো বৃষ্টি বৃষ্টি আজকে আর বেরোবো না, কারণ কখন বৃষ্টি ফৃষ্টি আবার নেমে যাবে, সো আজকে আর বেরোবো না, চাটা খেয়ে একটুখানি ওই ঘরে যাবো। আজকে তো আর বৃষ্টির জন্য বেরোতে পারলাম না, ওই ঘরে বসে বেশ একটু গল্প টল্প করলাম। সায়ন্তন এখন ওই ঘরে আছে, কারণ ও একটু ও অনেকটাই বাদে গেছে, আমি ওই ঘরে বসে মায়ের সাথে একটু গল্প করছিলাম, ওর কাজ ছিল। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ফ্যান ট্যান চালাতেও হচ্ছে না, তো মায়ের সাথে বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম। আর টনিটা এত দুষ্টু হয়েছে, আমরা সবাই মিলে গল্প করছি, মা যদি ফোন দেখে দেন ও কিছু বলবে না মাকে, বাট মা যদি আমাদের সাথে গল্প করে তাহলে প্রচন্ড খোঁজে যাবে। 9:30 যেই বাজবে অমনি মাকে উঠে কাজ করতে হবে, মানে রান্নাঘরে না গেলেই টনি তখন উঠে একদম প্রচন্ড বকাঝকা দেবে। আর দেখো আমি এখন রুটি করব, আটা মাখছি, বাইরে বেরোলে তো মানে ও বাড়ি গেলে তো মা তো বাড়ি থেকে ম্যাক্সিমামই মাই রুটি করে দেয়, বা মাঝে মধ্যে আমরা কিনেও আনি, খুব কম সেটা কিনে আনার, সেটা খুবই কম হয়, তো আজকে আর বেরোনো হয়নি। সো আজ এখন কটা বাজে, এখন 10:50 বাজে, তো ভাবলাম যে আজকে রুটিটা করেই নিই একদম তাড়াতাড়ি করে, বাস বসে থাকলে না আর ইচ্ছে করে না করতে। আর এমনি আজকে যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাতে আর মনে হচ্ছে আজকে আজকে একদম মানে ইসে মানে খিচুড়ি খাওয়ার ওয়েদার, কিন্তু যেহেতু এত রান্না বান্না ছিল তো তাই জন্য আজকে খিচুড়ি বানানো হয়নি। সব জায়গায় একেবারে জল থই থই করছে, আর আমাদের লারিকাতে ওইদিকে জল ওরা বার করছে আর এদিকে বৃষ্টিতে জল হয়ে যাচ্ছে। ওইদিকে যাদের বাড়ি মাঠের পাশে তারা প্রচন্ড ঝামেলা করছে, কারণ হচ্ছে বলছে যে ইসে
ওদের বাড়ির সামনে ওই জলগুলো বের করছে তো, আর পাইপ ফেটে গেছে মাঝখানে অনেক জায়গায়, তো একদম জল ফল ভেসে যাচ্ছে। আর সব জায়গায় আমি ফেসবুকে ভিডিওতে দেখছি কত কত জল। ইনফ্যাক্ট আমাদের বাড়ির সামনে, মানে আমাদের এইখানে না, ওই বাড়ির সামনে, বাবা বাড়ির সামনে, আমাদের ওই রাস্তাটা বেশ উঁচু, ওখানে কিন্তু খুব বেশি বৃষ্টি হলে জল জমে না। মা বললো যে ওইখানেও নাকি জল জমে গেছে। প্রেশার কুকারটা নামিয়ে নিই, প্রেশার কুকারটা আমি ওপরে তুলে রাখি, বিকজ প্রেশার কুকারটা তো আমার অল টাইম লাগে না, তো তাই জন্য প্রেশার কুকারটা আমি সবসময় ওপরে তুলেই রাখি। প্রেশার কুকারে একটা প্রবলেম হচ্ছে, আমি না অত বুঝি না যে জল ফল আমার সব বেরিয়ে চলে আসে প্রেশার কুকারে, সেই জন্য প্রেশার কুকারটা হ্যান্ডেল করতে আমার হেভি ভয় লাগে। শান্তন ওই ঘরে ইসে করছিল, কি বলে, গল্প টল্প করছে, ততক্ষণে দেখো আমি বসে বসে নেল পলিশটা পরে নিলাম, বিকজ আমার পড়ার হচ্ছিল না, আর আমার খুব খারাপ অভ্যাস আছে জানো, আমি নেল পলিশ এই ধরো আজকে দেখছো কালকে কালকেই দেখবে আমার, মানে অর্ধেক একটু খাওয়া খাওয়া, কালকে না হলেও পরশু দেখতেই পাবে, বিকজ আমার না এরকম নখ মানে নেল পলিশ দাঁত দিয়ে তোলা হেভি অভ্যাস আছে। আর চলো আমরা একটুখানি বেরোচ্ছি বুঝলে তো, গাড়ি নিয়ে তোমাদেরকে দেখাবো আমাদের কি বলবো কিসের অবস্থা, আমাদের হাউসিং এর কি অবস্থা। না না কারেন্ট চলে এসেছে তো, কারেন্ট এসেছে তো, চলো চলো যাই যাই চল দেখো। এখন বৃষ্টিটা বেশ অনেকটা কমেছে, যদি আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি। এই যে আমাদের এটা হচ্ছে আরেকটা গেট বুঝলে আমাদের হাউজিং এর, আমরা হাউজিং পার করে একটুখানি ব্যারাকপুর রোডের দিকে যাচ্ছি, মানে জাস্ট একটুখানি যাব, দু তিন মিনিট মতো যাব, দেন আমরা আবার ব্যাক করব। এই যে দেখো এখন বৃষ্টিটা বেশ অনেকটা কমেছে, বাট যেহেতু এই দেখো এই যে কত তুলসী মঞ্চ, এগুলো সব পাথরের আর কি, একটুখানি গিয়েই আমরা জাস্ট ব্যাক করবো। আর আজকে যেহেতু এত বৃষ্টি তো তাই জন্য কোনো দোকানপাটি খোলা নেই, আর এখন অবশ্য 11টা বাজে, যদিও এখন টাইমও নয়, বাট স্টিল আজকে তো সকাল থেকেই বৃষ্টি তো তাই জন্য কেউই দোকান টোকান খোলেনি। এই যে এখানেও একটা মার্বেলের বেশ বড় দোকান আছে, এখানেও অনেক তুলসী মঞ্চ টঞ্চ পাওয়া টাওয়া যায় আর কি। তো ডিনার টিনার হয়ে গেল, আবার শুনছি মানে কালকে নাকি আরো ভারী বৃষ্টিপাত হবে, আজকে তো মানে ছিলই ভারী বৃষ্টিপাত, কালকেও নাকি ভারী বৃষ্টিপাত হবে, কি যে হবে বুঝতে পারছি না, আমাদের লারিকা কিন্তু পুরো ভেসে যাবে। তো যাই হোক কালকেও সবাই দিনটা খুব ভালো করে এনজয় করো, মানে আমার ভিডিওটা তোমরা যখন দেখতে পাবে তখন অলরেডি কালকেই তোমরা দেখতে পাবে, যেদিনকে দেখতে পাবে সেদিনটা তোমরা খুব ভালো করে এনজয় করো, আর বাড়িতেই থেকো, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ভালোই লাগছে। আর আমার না আজকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে অ্যাকচুয়ালি। এই নিজে নাম জানি আমি কি করছে, টনি বদমাইশি করছে, দেখো টিপু পড়েছে আবার দুষ্টুটা। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে তোমাদের সাথে গল্প হবে, তো সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।